উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির প্রভাবে জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলার প্রায় 60 থেকে 70 হাজার মানুষ। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। জেলা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, জেলায় এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদীর পানি 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 14.27 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির হার গতকালের চেয়ে কিছুটা কম, এটি আরো কয়েকদিন বাড়তে পারে। এতে ইসলামপুরের 5টি ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি ঢুকে পড়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জের বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, কাঁচা পাকা সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে বন্যা দুর্গত এলাকায় নির্মাণাধীন উন্নয়ন কাজ। এছাড়াও ভাঙনের কবলে পড়ে বসত বাড়ি হারিয়ে শঙ্কিত লোকজন। এদিকে বন্যার পানির তোড়ে মাদারগঞ্জ উপজেলার সারিয়াকান্দি আন্তজেলা গাবের গ্রামের অংশে 200 মিটার ভেঙে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল। বিপর্যস্ত হয়ে পড়েছে আন্তজেলা যোগাযোগ ব্যবস্থাও।